রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে রিজার্ভ থেকে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে 980 কোটি বা 9.80 বিলিয়ন ডলারে। 2022-23 অর্থবছরে 1,338 কোটি ডলার বিক্রি করা হয়েছিল। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ সময় বাজার থেকে কিছু ডলার কেনাও হয়েছে। চলতি অর্থবছরের সোয়াপ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 493 কোটি ডলার সংগ্রহ করা হয়। এসব ডলার বাদ দিয়ে রিজার্ভ থেকে নিট বিক্রির হিসেব করা হয়েছে। বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ, আমদানি দায় সমন্বয় এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।